আপনাদের মধ্যে অনেকেই ফাঁকি মারার বন্দুক বা এয়ার গান ক্রয় করতে চাচ্ছেন। হতে পারে সেটি শখের বসে আপনার নিজের কাছে রাখার জন্য বা আপনাকে অন্যদের কাছ থেকে স্পেশাল করার জন্য এয়ার গান বা ফাঁকি মারার বন্দুক আপনি রাখতে চাচ্ছেন। কিন্তু কিভাবে আপনি এই এয়ার গান বা ফাঁকি মারার বন্দুক ক্রয় করবেন, এই ফাঁকি মারার বন্দুক ক্রয় করার জন্য আপনাকে কোন কোন কাগজপত্রগুলো লাগবে, এর জন্য কোন কোন লাইসেন্স আপনাকে নিতে হবে, কোথায় থেকে এই এয়ার গান কিনতে পারবেন বা কত টাকা আপনার খরচ হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চলুন প্রথমে জেনে নিই এয়ার গান কেনার জন্য আপনার কোন লাইসেন্স থাকতে হবে। এখানে বলে নিই এয়ার গান কেনার জন্য আপনাকে স্পেশাল কোনো লাইসেন্সের প্রয়োজন নেই। যেমন আপনারা বন্দুক বা পিস্তলের জন্য অস্ত্রের লাইসেন্স প্রয়োজন হয়ে থাকে, এয়ার গান কেনার জন্য কিন্তু এরকম কোনো স্পেশাল লাইসেন্সের প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডের কপি, আপনার যদি ভোটার আইডি কার্ডের কপি না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সনদের কপি দিয়েই আপনি একটি এয়ার গান কিনতে পারবেন। কেননা এয়ার গান কিন্তু বায়ু চলিত অর্থাৎ বায়ু দ্বারা চলিত একটি অস্ত্র, এটি কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র না, অর্থাৎ আগুন বা বিস্ফোরক বা ম্যাগাজিনের মাধ্যমে কিন্তু এয়ার গান পরিচালিত হয় না। সে কারণে এটি কিন্তু আগ্নেয়াস্ত্র না। আগ্নেয়াস্ত্রের জন্য কিন্তু অস্ত্রের লাইসেন্স প্রয়োজন হয়ে থাকে, কিন্তু এয়ার গান কেনার জন্য আপনাকে কোনো ধরনের লাইসেন্স নিতে হবে না। তো এখানে কিন্তু আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও দিয়ে দিয়েছি যে এয়ার গান কেনার জন্য আপনার কোন কোন কাগজপত্র থাকতে হবে। এয়ার গান কেনার জন্য আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের কপি, আপনার ভোটার আইডি কার্ডের কপি না থাকলে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন সনদের কপি এবং আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নিয়ে গেলেই আপনি এয়ার গান কিনতে পারবেন। এরপর আপনারা যে বিষয়টি জানতে চান সেটি হচ্ছে এয়ার গান কোথায় থেকে কিনবেন। এয়ার গান আপনারা আপনাদের বিভাগীয় শহরগুলো থেকেও কিনতে পারেন, বন্দুকের দোকান থেকে। এছাড়া সবচাইতে উত্তম হবে ঢাকার পল্টনের মোড় থেকে আপনারা এয়ার গান কিনতে পারেন, সেখানে অনেকগুলো বন্দুকের দোকান আছে, সেখান থেকে আপনারা এয়ার গান খুব সহজে সুলভ মূল্যে কিনতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশনে কয়েকটি দোকানের ইনফরমেশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাড্রেস বা ফোন নাম্বার জেনে নিতে পারবেন। এরপর আপনারা যে বিষয়টি জানতে চান সেটি হচ্ছে এয়ার গান কেনার জন্য আপনার কত টাকা লাগবে। একটি এয়ার গানের দাম 20,000 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকাও হতে পারে। তো এই দামটি নির্ভর করবে মূলত এয়ার গানের কোয়ালিটির উপর। তো আপনারা চাইলে আপনারা একেবারে সুলভ মূল্যে অর্থাৎ 20,000 টাকার মধ্যেও কিন্তু একটি এয়ার গান কিনতে পারেন, আপনারা দামাদামি করে আরো কমেও কিনতে পারেন। সর্বশেষ আপনারা যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে এয়ার গান দিয়ে পাখি শিকার করা যাবে কিনা। এক্ষেত্রে বলে নেই বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুসারে বাংলাদেশে যে কোনো ধরনের বন্যপ্রাণী শিকার সম্পূর্ণ ধরনের নিষিদ্ধ। এখন এটি আপনি যদি বন্দুক দিয়ে হোক বা এয়ার গান দিয়ে হোক বা তীর দিয়ে হোক বা ডিল মেরে হোক, যেভাবেই হোক না কেন আপনি বন্যপ্রাণী শিকার করতে পারবেন না। বন্যপ্রাণী শিকার বাংলাদেশে সম্পূর্ণ ধরনের নিষিদ্ধ। তো মূল কথা হচ্ছে আপনারা আপনাদের শখের বশে এয়ার গান আপনাদের সাথে রাখতে পারেন, আপনাদের বাসায় সংরক্ষণ করতে পারেন, প্রদর্শন করতে পারেন। তবে এয়ার গান দিয়ে যাতে আপনারা পাখি শিকার এবং পরিবেশের ক্ষতি না করেন সেটির দিকে আপনারা অবশ্যই দৃষ্টি রাখবেন। কেউ যদি এয়ার গান দিয়ে পাখি শিকার করে তাকে আইনের হাতে তুলে দিবেন, সেক্ষেত্রে আপনি 999-এ ফোন করেও বিষয়টি অবহিত করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনারা আমাদের উৎসাহিত করবেন, আর এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনার প্রশ্নটি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।